বাংলাদেশের টঙ্গী তোরাক্তরে অনুষ্ঠিত হতে যাচ্ছে সাধারণতম বিশ্ব ইজতেমা। বাড়ছে দেশি দেশি বিদেশি মেহমানদের ভিড়। প্রতি বছর শীতের সময়ে ডিসেম্বর বা জানুয়ারি মাসে ঢাকার লাগোয়া টঙ্গী তোরাক তীরে অনুষ্ঠিত হয় বিশ্ব ইজতেমা। এবার শুক্রবার আমবায়াতের মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে ইজতেমা। টঙ্গীর ময়দান একটা সারা বিশ্বের মুসলিমদের মিলন ক্ষেত্র, দিন এবং মুসলিম জাতির মিল্লাতের এবং গোটা বিশ্ব মানব জাতির উন্নতির জন্য আমরা সেখানে দোয়া প্রার্থনা করি এবং কি করে আমাদের ভালো হবে দুনিয়া ও আখেরাতে সেগুলো আমরা আলোচনা করি। দেশ বিদেশের লাখো লাখো মুসল্লির অংশগ্রহণে আল্লাহ আকবর আল্লাহ আকবর ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে টঙ্গী এলাকা। মুসলিম সম্প্রদায়ের পবিত্র হজের পরেই বলা হয় বিশ্বের তাবলিগ জামাতের এই বৃহৎ গণজামায়াত অনুষ্ঠিত হয় বিশ্ব ইজতেমা। অর্ধশত বছর আগে থেকেই বাংলাদেশে অনুষ্ঠিত হয়ে যাচ্ছে বিশ্বের সবচেয়ে বড় গণজামায়াত বিশ্ব ইজতেমা। ইতিহাস আমরা ভারত থেকে পশ্চিমবঙ্গ রাজ্য থেকে আসছি, আমাদের প্রায় অনেক সাথী চলে গেছে, আরো যাচ্ছে ইনশাল্লাহ কয়েক হাজার লোক আমাদের পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে আসছেন। বিশ্বে তিন জায়গায় বিশ্ব ইজতেমা হয়, তার মধ্যে অন্যতম হলো আমাদের পুরো বিশ্ব ইজতেমা। ইতিহাস মতে 1926 সালে ভারতের উত্তর প্রদেশের হযরত মাওলানা ইলাজ হোসেন রহমতুল্লাহ আলাহি তাবলিগ জামাতের প্রথম সূত্রপাত ঘটান এবং এই আন্দোলন শুরু করে। পরে উপমহাদেশ ছড়িয়ে অন্য উপমহাদেশে তাবলিগের প্রসার লাভ করে। 1947 সালে ভারত বিভক্তের পর তাবলিগ জামাত পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তান এবং ভারত এই তিনটি স্থানে তাবলিগ জামাতের গোপত্তন এবং আন্দোলন শুরু হয়। বাংলাদেশে 1940 দশকের শেষের দিকে বাংলাদেশের চট্টগ্রামে প্রথমে এই যাত্রা শুরু হয়। পৃথিবীর মানুষ একত্রিত হন, দিন আমাদের মধ্যে কি করে আসবে, মানবতা কি করে আসবে, গোটা পৃথিবীতে কি করে শান্তি প্রতিষ্ঠিত হবে, এই কেন্দ্র করে আমরা ভারতবর্ষ এবং সারা বিশ্ব থেকে এখানে একত্রিত হই টঙ্গীর ময়দানে। যখন নদীপথে মুসল্লিরা হজে যেত এখানে গণজামায়াত হতেন, এখান থেকে শুরু হয় তাবলিগ জামাতের যাত্রা শুরু হতে থাকে, এখান থেকে শুরু হয় তাবলিগ বিশ্ব আঞ্চলিক বিশ্ব ইজতেমা। ভারতের ইলিয়াস মাওলানার ছেলে মোহাম্মদ ইউসুফ তাবলিগ জামাতের মাধ্যমে ইসলামের বিভিন্ন এলাকায় দাওয়াত শুরু করেন। 1946 সালে ঢাকার কাকরাইল মসজিদে শুরু হয় গণজামায়াত, পরে নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জে এবং 1965 সালে ঢাকার কাকরাইল মসজিদে দেশি বিদেশি জামায়াত এবং সভা সদস্য গঠিত হয়। পরে 1966 সালে ইজতেমা শুরু হয় টঙ্গীর মনছুর জুট মিলের কাছে। পরের বছর টঙ্গীর তোরাক তীরে শুরু হয় বিশ্ব ইজতেমা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তোরাক তীরে 480 বিঘা জমি নির্ধারণ করে দেন, এই স্থানেই বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হয়ে যাচ্ছে। আজ এই বিশ্ব ইজতেমা ময়দানে বসছে দেশি বিদেশি মেহমানদের, লাখো লাখো মেহমানদের ভিড়। সাগরের রূপ নিয়েছে যেন বিশ্ব ইজতেমা স্থল। তাবলিগ জামাত এবং সরকারের সার্বিক ব্যবস্থাপনায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়ে অনুষ্ঠিত হচ্ছে তাবলিগ জামাতের বিশ্ব ইজতেমা বা গণজামায়াত। বিশ্বের বিভিন্ন দেশের তাবলিগ জামায়াতের 57তম বৃহৎ গণজামায়াত টঙ্গীতে অনুষ্ঠিত হচ্ছে। দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমা যোগ দিতে আকাশপথে, নৌপথে এবং বিমান সহ জল স্থলপথে আসছে মুসল্লিরাও। প্রথম পর্ব শুরু হচ্ছে আগামী 2 ফেব্রুয়ারি শুক্রবার, শেষ হবে 4 ফেব্রুয়ারি। আখেরাতের শান্তি কামনা স্থল বন্দরগুলো দিয়ে প্রতিদিন বাংলাদেশে আসছে সহস্রাধিক বিদেশি মেহমান। সীমান্ত এলাকার বিদেশি মেহমানদের সেবা দিচ্ছেন ঢাকা থেকে আগত তাবলিগ জামাতের সদস্যরা। প্রতি বছর নয়, এবার ভারত সহ বিভিন্ন দেশ থেকে স্থল বন্দর দিয়ে আসছে মুসল্লিরা। সীমান্তের বিভিন্ন মসজিদ থেকে আগত তাবলিগ জামাতের মুসল্লিরা আগত বিদেশ থেকে আগত মুসল্লিদের দিচ্ছেন সেবা, বাসযোগে টঙ্গীর কাকরাইলে পাঠিয়ে দিচ্ছেন এবং তাবলিগ জামাতের সদস্যরা দিচ্ছেন তাদের সেবা। আপনার সহ বাংলাদেশের সার্বিক ব্যবস্থাপনায় খুশি বিদেশি মেহমানরা। আমি কলকাতা আলিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মেহেদী হাসান। আমাদের সঙ্গে অনেক সাথীরা এসছেন, মুরব্বীরা এসছেন, মনো ইলিয়াস সাহেব আছেন, আরো অনেক সাথী উড়িষ্যা থেকে এসছেন, বাংলা থেকে এসছেন, বিহার থেকে এবং আরো বিভিন্ন প্রদেশ থেকে, কাশ্মীর থেকে। কতজন সাথীকে নিয়ে এসছেন বা এ পর্যন্ত ভারত থেকে কতজন বাংলাদেশে প্রবেশ করেছে বলে মনে করেন? এরপর পর্যন্ত অনেক পড়েছে, আমাদের শুধু পশ্চিমবঙ্গ থেকে পড়া কমপ্লিট 3000, আরো গুজরাট আছে, কাশ্মীর আছে, চেন্নাই আছে, বিভিন্ন দিল্লি আছে, উত্তর প্রদেশ আছে, ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্য থেকে আমাদের সাথীরা আসছে কয়েক হাজার। বিশ্ব ইজতেমা উদ্দেশ্যে বেনাপোলে আসার পরে কোনো সেবা পাচ্ছেন কেন বা এখানে কোনো সমস্যায় পড়ছেন কেন? না না, এখানে কোনো আমরা সমস্যায় পড়িনি বেনাপোলে, বা সবাই সহযোগিতা করেছে আমাদেরকে,
সমগ্র মানুষরা যারা আছেন, পুলিশ যারা আছেন, তারা খুবই সহযোগী এবং তারা আমাদেরকে দেখে সালাম করেছেন, আমাদেরকে রাস্তা দেখিয়েছেন, ফর্মগুলো ফিল আপ করার জন্য সহযোগিতা করেছেন, সর্বদিকে সহযোগিতা করেছেন এবং আমরা বাংলাদেশের মানুষের ব্যবহারে অত্যন্ত খুশি। কলকাতা আলিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর মেহেদি হাসান বলেন, বিশ্বের তিনটি বিশ্ব ইজতেমার মধ্যে বাংলাদেশের টঙ্গীর তুরাগ থেকে তাবলিগ জামাতের তাৎপর্য অনেক। এখান থেকে বিশ্ব তাবলিগের সোয়া সদস্যরা কর্মপরিকল্পনা চূড়ান্ত করা হয়। আল্লাহ এবং রসুলের বিধান প্রতিপালনে বিশ্বব্যাপী দাওয়াতের কাজ শুরু করা হয়। সবাইকে আল্লাহর পথে আসার আহ্বান জানান তিনি। প্রথম পর্ব 10 ফেব্রুয়ারি থেকে চলবে 4 ফেব্রুয়ারি। জুবায়ের পন্থী মুসল্লিরা অংশগ্রহণ করবেন 4 দিন এবং 4 দিন বিরতির পর 9 ফেব্রুয়ারি থেকে দ্বিতীয় পর্বের ইজতেমা শুরু হবে। এই পর্বে অংশগ্রহণ করবেন 7 পন্থী মুসল্লিগণ। বেনাপুত্র পশ্চিম ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানান, প্রতিদিন আসছে বিদেশি মেহমান, তবে গত 3 দিনে ভারতের বিভিন্ন প্রদেশের মুসল্লিদের আগমন বেড়েছে কয়েকগুণ। মুসল্লিদের দ্রুত সেবা দিচ্ছেন ইমিগ্রেশন পুলিশ। হ্যাভিয়ার্স আমাদের এই ভিডিও সম্পর্কে মতামত জানান লাইক ও কমেন্টস করে, এবং ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন।